গোপালগঞ্জ ফরিদপুরে জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জাকের পার্টির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা লিপি, গোপালগঞ্জ জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় বিভাগীয় ও জেলার নেতাকর্মীরা।